জলপাইগুড়ি জেলা। প্রচুর চা বাগান থাকলেও জেলার অর্থনীতির ভিত্তি হলো কৃষি। জেলায় প্রচুর বৃষ্টিপাত হয়, কিন্তু জল ধারণের কোনো ব্যবস্থা নেই। অধিকাংশ জমি সেচের সুবিধা বঞ্চিত। জলপাইগুড়ি জেলায় এনমুভ প্রকল্প বাস্তবায়িত করছে ভূমি সংরক্ষণ শাখা, ন্যাশনাল মিশন অন অয়েল সিডস অ্যান্ড অয়েল পাম্প, অর্থাৎ এনমুভ। দেশে তৈলবীজের চাষ বাড়াতে তৈরি হয়েছে এই প্রকল্প। জলপাইগুড়ি জেলায় এনমুভ প্রকল্প বাস্তবায়িত করছে কৃষি বিভাগের ভূমি সংরক্ষণ শাখা। তৈরি হয়েছে ডাগওয়েল, অর্থাৎ কুয়ো। এনমুভের এই কুয়োর জল দিয়ে আপনারা কি কি চাষ করবেন? এই চুয়ার জল দিয়া আলু চাষ করব এবং গম, ভুট্টা। দিদি কি কি তৈলবীজের চাষ করেন? সুস্বাগরে তিল আর তিসির উপর উপরে ইচ্ছা আছে। ভূমি সংরক্ষণের প্রকল্প থেকে আমরা হচ্ছে কুয়া দেশি, তারপরে হচ্ছে নালার ব্যবস্থা করে দিয়েছি, মানে ঢ্যাপরের মাধ্যমে জল ওঠে আর যাতে কৃষকরা ভালো কিছু করিবার পারে তার জন্য বন্দোবস্ত করে দিয়েছি। এর মাধ্যম দিয়া অনেক কৃষকের আমার বিধাননগরের উপকারও হয়েছে। সেটা হচ্ছে বর্তমানে এলা বড় চাষ হচ্ছে, বড় চাষের মাধ্যমে হচ্ছে শ্রী পদ্ধতি কেমন করি করা হয় তার জন্য প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশিক্ষণ করিয়া মানুষই যাতে আরও ভালো করি কৃষি কাজ করির পারে। কুয়ার জল থেকে আমরা পাবো ওই যে ধরেন সবজি লাগাইছি, অনেক রকমের ওই যে ভুট্টা চাষ করছি, আরও অনেক কিছু সবজি টবজি লাগাবো আমরা এই কুয়ার জল থেকে, এইটু উপকার আমাদের হবে। এবং হয়তো ওই মানে যখন রোপা রুপবো গাড়বো গাড়নি জমি, তখনও হয়তো একটু জল টল পালে হয় কাটতে পারবো ভালো মতো। মাটিয়ালি ব্লকে আদর্শ গ্রাম শালবাড়িতে তৈরি হয়েছে এনমুভের কুয়ো। আমার পিছনে যে এই বিস্তীর্ণ জমি, তাতে তৈলবীজের চাষ হবে এই কুয়োর জল ব্যবহার করে। দেখলাম এনমুভ প্রকল্পের হিসাব নিকাশের দিকে একবার নজর দেওয়া যাক। আবার দেখা হবে আগামী বছর। ভালো থেকো জলপাইগুড়ি।